প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী সারাদেশে মোট ভোটার দশ কোটি একচল্লিশ লাখ বিয়াল্লিশ হাজার জন প্রকাশিত তালিকার সাথে যোগ হয়েছে নব্বই হাজারেরও বেশি ভোটার চূড়ান্ত ভোটার তালিকা দশ কোটি একচল্লিশ লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো একাশি জন নতুন করে যুক্ত হয়েছে নব্বই হাজার চারশো আটানব্বই জন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা ভোটার হবার সুযোগ পাবেন চাই নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে তফসিল ঘোষণার পরও কমিশনের বিশেষ নিয়মে ভোটার হবার সুযোগ থাকবে যদি কেউ ভোটার হতে চায় সেটা কমিশনের পারমিশন কমিশনের কিছু পাওয়ার আছে সেই ক্ষমতা প্রয়োগ করে তারা কিন্তু এটা করতে পারে রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন যদি এরকম কেউ করে থাকে সেটা আমাদের কাছে কেউ যদি কমপ্লেইন করে আমরা এটা তদন্ত করে কিন্তু ব্যবস্থা গ্রহণ করব বাদ পড়া ভোটাররা যুক্ত হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হতে পারে 10.5 কোটি মিথিলা নাজনীন চ্যানেল ঢাকা